পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা। গুচ্ছ পদ্ধতিতে জিএসটি ভর্তি বিজ্ঞপ্তি 2022-23, সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিএসটি ভর্তি বিজ্ঞপ্তি 2023 ওয়েবসাইটে প্রকাশ করা হবে। গুচ্ছ পদ্ধতি ভর্তি পরীক্ষা কিভাবে নেওয়া হবে, কিভাবে পরীক্ষার্থী বাছাই করা হবে, কোথায় ভর্তি নেওয়া হবে, মানবন্টন কেমন হবে এবং এ সম্পর্কিত আরও বিভিন্ন প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। গুচ্ছ পদ্ধতিতে জিএসটি ভর্তি পরীক্ষা 2022-23 শিক্ষাবর্ষে দেশের 22টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে জিএসটি ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। আগামী মে ও জুন মাসে 3 ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলো নিজ একাডেমিক কাউন্সিলরের সভায় প্রস্তুতি নেবে। গুরুত্বপূর্ণ তারিখ ও সময়: আবেদন শুরু 15 এপ্রিল 2023, আবেদনের শেষ 30 এপ্রিল 2023, ভর্তি পরীক্ষা 20 মে থেকে 3 জুন 2023, আবেদন ফি 1500 টাকা, ফলাফল 8ই জুন 2023, ক্লাস শুরু 10ই আগস্ট 2023। এবছর শুধুমাত্র একটি ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্বাচন করা যাবে, আলাদাভাবে কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ফি জমা দিতে হবে না। জিএসটি ভর্তি পরীক্ষার তারিখ: সমন্বিত বিশ্ববিদ্যালয়গুলোর জিএসটি ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিটি ইউনিটের পরীক্ষা দুপুর 12টায় শুরু হবে এবং 1টায় শেষ হবে। আগামী মে ও জুন মাসে 3 ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক ইউনিট বিজ্ঞান 3 জুন 2023, খ ইউনিট মানবিক 27 মে 2023, গ ইউনিট বাণিজ্য 20 মে 2023। ভর্তি পরীক্ষার যোগ্যতা: 2019 ও 2020 সালের এইচএসসি সমমান এবং 2021 ও 2022 সালের এইচএসসি সমমান উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক অনলাইন আবেদন করতে পারবেন। বিভিন্ন বিভাগের জন্য আলাদা আলাদা যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এ ইউনিট বিজ্ঞান এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি সমমান ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সমূহ ন্যূনতম জিপিএ 3.50 অর্থাৎ 3.50 সহ সর্বমোট জিপিএ 7 থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা সহ ভোকেশনাল এইচএসসি এবং মাদ্রাসা বোর্ড বিজ্ঞান শাখা হিসাবে বিবেচিত হবে। বি ইউনিট মানবিক এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি সমমান ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট সহ সর্বমোট জিপিএ 6.00 থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ অর্থনীতি এবং মাদ্রাসা বোর্ড সাধারণ মুজাব্বিদ মানবিক শাখা হিসেবে বিবেচিত হবে। সি ইউনিট ব্যবসায় শিক্ষা এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি সমমান ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ 3.50 সহ সর্বমোট জিপিএ 6.50 থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ব্যবসায় ব্যবস্থাপনা এইচএসসি এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসাবে বিবেচিত হবে। জিসিই ও এবং এ লেভেল এর যোগ্যতা ভর্তি বিজ্ঞপ্তিতে দেখুন। জিএসসি ভর্তির বাছাই পদ্ধতি: এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে প্রাথমিকভাবে আবেদনকৃত শিক্ষার্থীদের জিএসসি মেধাতালিকা প্রণয়ন করা হবে। চূড়ান্ত আবেদনের মেধাতালিকা তৈরির প্রক্রিয়াটি নিচে দেওয়া হলো। বিজ্ঞান বিভাগ জিপিএ চতুর্থ বিষয় সহ বাছাইয়ের শর্ত: এইচএসসি 60% প্লাস এসএসসি 40% বাছাইক্রম 1, নম্বর চতুর্থ বিষয় সহ এইচএসসি 60% প্লাস এসএসসি 40%, এইচএসসি পদার্থবিজ্ঞান, এইচএসসি রসায়ন, জিপি 3 নম্বর 4, জিপি 5 নম্বর 6। বাণিজ্য শাখা জিপি চতুর্থ বিষয়সহ বাছাইয়ের শর্ত: এইচএসসি 60% এসএসসি 40%, নম্বর চতুর্থ বিষয়সহ এইচএসসি 60% এসএসসি 40%, এইচএসসি বাংলা জিপি 3 নম্বর 4, এইচএসসি ইংরাজি জিপি 5 নম্বর 6। মানবিক শাখা বাছাইয়ের শর্ত বাছাইক্রম: জিপিএ চতুর্থ বিষয়সহ এইচএসসি 60% প্লাস এসএসসি 40% 1, নম্বর চতুর্থ বিষয়সহ এইচএসসি 60% প্লাস এসএসসি 40% 2, এইচএসসি বাংলা জিপি 3 নম্বর 4, এইচএসসি ইংরাজি জিপি 5 নম্বর 6।
উপরে উল্লেখিত সর্বোচ্চ 6টি মানদণ্ড ব্যবহার করে প্রাথমিক আবেদনকারীদের মেধা তালিকা প্রস্তুত করা হবে। নির্ধারিত সময়ে চূড়ান্ত আবেদন সম্পন্ন করতে হবে, অন্যথায় পরবর্তী মেধা তালিকা হতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থীকে চূড়ান্ত আবেদনের সুযোগ দেওয়া হবে। ভর্তি পরীক্ষার মান বণ্টন। জিএসটি ভর্তি পরীক্ষা মোট 100 নম্বরে অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের পরীক্ষার 1 ঘন্টা হবে। ভর্তি পরীক্ষায় 5 নম্বর 30। নিচে সকল ইউনিটের মান বণ্টন দেওয়া হলো। বিজ্ঞান শাখা ইউনিট এ বিষয় আবশ্যিক বিষয় পদার্থবিজ্ঞান, রসায়ন, বাংলা, ইংরাজি এবং নম্বর 20, রসায়ন 20, বাংলা 10, ইংরাজি 10। মোট নম্বর হতে হবে 60। ঐচ্ছিক যে দুটি বিষয় গণিত এবং জীববিজ্ঞান, এখানে গণিত হতে হবে 20, জীববিজ্ঞান হতে হবে 20 এবং মোট নাম্বার 40। গণিত ও বিজ্ঞান জীববিজ্ঞান থেকে যে কোনো একটি বিষয় নির্বাচন করতে হবে। মানবিক শাখা বি ইউনিট বিষয় বাংলা, মান থাকতে হবে 40, ইংরাজি 35 এবং ঐচ্ছিক বিষয় 25, সর্বমোট 100 নম্বর। তারপর রয়েছে বাণিজ্য শাখা সি ইউনিট বিষয় হিসাব বিজ্ঞান এবং থাকতে হবে 25, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা 25, বাংলা 13, ইংরাজি 12 এবং ঐচ্ছিক বিষয় 25, মোট হচ্ছে 100। জিএসটি ভর্তি বিজ্ঞপ্তি 22 সালের শিক্ষাবর্ষে জিএসটি জেনারেল অ্যান্ড সায়েন্স টেকনোলজি বিশ্ববিদ্যালয়সমূহের গুচ্ছ পদ্ধতিতে জিএসটি ভর্তি বিজ্ঞপ্তি খুবই শীঘ্রই প্রকাশিত হবে। তো ভিডিওটি ছিল এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।